নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খাবারের অ্যালার্জি বা ফুড অ্যালার্জি নিয়ে আলোচনা করব এবং এর জন্য আপনারা কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে বলবো। অনেক সময় আমরা এমন কিছু খাবার খাই যার থেকে আমাদের সারা শরীরে অ্যালার্জি বেরিয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি সিমটম অনুযায়ী এই হোমিওপ্যাথি ওষুধগুলো ব্যবহার করেন তাহলে দেখবেন অনেকটা উপকার পেয়েছেন। তবে যে কোনো মেডিসিন নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। প্রথমে যেই ওষুধটির কথা বলবো সেটি হলো ক্যালসিয়াম 30। অনেকের ডিম খেয়ে যদি অ্যালার্জি হয় তখন হাঁচি শুরু হয়, স্কিনে একটা ইচিং ভাব, গলায় জ্বালা ভাব, নাকে জ্বালা, শ্বাস নিতে কষ্ট, দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি এবং পেটে একটা কাটা ছেঁড়ার মতো ব্যথা হয়। সারা শরীরে ফুসকুড়ি বেরোয় এবং তাতে পুঁজ ও ব্যথা থাকে। সেক্ষেত্রে ক্যালসিয়াম খুব একটি ভালো ওষুধ। এক্ষেত্রে ক্যালসিয়াম 30 4 ফোঁটা করে দিনে 3 বার বেশ কিছুদিন খেতে হবে এবং সেক্ষেত্রে আপনাদের ডিম খাওয়া বন্ধ করে দিতে হবে। পরের ওষুধটি হলো ক্যালকেরিয়াকার 30। যারা দুধ জাতীয় খাবার খেয়ে অ্যালার্জিতে ভোগেন, অর্থাৎ ঘি, দুধ, মাখন, পনির, এই খাবার খাওয়ার পর বমি বমি ভাব, পেট জ্বালা, এক্ষেত্রে ক্যালকেরিয়াকার 30 খুবই একটি ভালো মেডিসিন। এটি দিনে 3 বার 2 ফোঁটা করে বেশ কিছুদিন নিতে হবে। পরের ওষুধটি হলো আর্টিকা ইউরেনাস 30 বা মাদার টিনচার। এটি আপনারা ব্যবহার করতে পারেন। যাদের মাছ বা মাংস খেয়ে অ্যালার্জি হয় এক্ষেত্রে আর্টিকা ইউরেনাস খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 1 বার বেশ কিছুদিন নিতে হবে। যেসব মাছ কাদার মধ্যে থাকে, যেমন শোল মাছ, ল্যাটা মাছ, এই জাতীয় মাছ খাওয়া বন্ধ করে দিতে হবে। পরের ওষুধটি হলো লাইকোপোডিয়াম 30। যাদের গম জাতীয় খাবার খেয়ে অ্যালার্জি হয়, অর্থাৎ রুটি, সুজি, পাউরুটি, পিৎজা, বার্গার, এইসব খেলে দেখবেন বদহজম হয় এবং শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে লাইকোপোডিয়াম 30 দিনে 3 বার 2 ফোঁটা করে সামান্য জলের সাথে মিশিয়ে খেতে হবে। কিছুদিন খেলেই দেখবেন অনেকটা অ্যালার্জি থেকে মুক্তি পেয়েছেন। আমাদের পরের মেডিসিনটি হলো এপিসমেল 30। যে কোনো ধরনের খাবার খেলেই যদি অ্যালার্জি হয়, ত্বক লাল হয়ে যায় এবং হুল ফোটানোর মতো ব্যথা অনুভব করেন, তখন এপিসমেল 30 2 ফোঁটা দিনে 3 বার একটু জলের সাথে মিশিয়ে বেশ কিছুদিন খেতে হবে। তাহলেই দেখবেন আপনারা অ্যালার্জি থেকে অনেকটা মুক্তি পেয়েছেন। আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।